আপনাকে যদি আমরা বলি যে আপনি 1 লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট কিংবা এফডি করতেন 2002 সালের 1 জানুয়ারি, 31শে ডিসেম্বর 2021 সাল, অর্থাৎ ঠিক ঠিক 20 বছর বাদে আপনার হাতে কত টাকা থাকতো জানেন? আপনার হাতে টাকা থাকতো 7,20,000 টাকা, তাও তখনকার হিসাবের থেকে একটু বেশি, 10% ইন্টারেস্ট রেট হিসাব করে আমি এটা বললাম। এখনকার হিসাবে তো ছেড়ে দিন, এখন 5%, 4.5% করে সুদ দিচ্ছে, 10%-এর হিসাবে আপনি 7,20,000 টাকা মতো পেতেন। কিন্তু আপনাকে এবার যদি আমি বলি যে আপনি যদি এই 1 লক্ষ টাকাটা MRF-এর শেয়ার কিনে রাখতেন, তাহলে ঠিক 20 বছর বাদে, অর্থাৎ আপনি যদি MRF-এর শেয়ার 1 জানুয়ারি 2002 সালে কিনতেন, ঠিক তার 20 বছর বাদে 2021 সালের 31শে ডিসেম্বর আপনার কত টাকা হতো ভাবতে পারছেন? 86 লক্ষ টাকার বেশি। হ্যাঁ, এটাই শেয়ার বাজার, শেয়ার মার্কেট। এভাবেই আপনাকে আপনার জানা যে সমস্ত ইনভেস্টমেন্ট অপশানগুলো রয়েছে তার থেকে অনেক বেশি অর্থ উপার্জনের সুযোগ করে দিতে পারে। আর আজকে এই শেয়ার বাজারের বেসিক, অর্থাৎ যারা একদম নতুন, তাদের ধারণা দেওয়ার জন্য এই এপিসোডটা, সেটা হচ্ছে শেয়ার বাজারের খুঁটিনাটি কয়েকটা বিষয় নিয়ে। নমস্কার, আমি অরিজিৎ, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখুন, শেয়ার বাজারের বিষয়ে বেসিক কনসেপশন নিয়ে তো আমরা আজকে আলোচনা করব, তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে শেয়ার বাজার কী। দেখুন, শেয়ার বাজার শব্দটার মধ্যে আপনি কিন্তু কিছুটা ধারণা করতে পারবেন। যেমন শেয়ার বাজার, অর্থাৎ এমন একটা বাজার যেখান থেকে শেয়ার কিংবা ভাগীদারি পাওয়া যায়। এবার পাওয়া যায় মানে কিনতে হয়। এবার এই ভাগীদারি বা ভাগ আপনি বাজার থেকে যে কিনবেন সেটা কী কিনবেন? আমরা তো বাজারে গেলে আলু, পটল ইত্যাদি কিনি, এখানে কী কিনবেন? এখানে আপনি কিনবেন হচ্ছে কোম্পানির ভাগীদারি। কীরকম? মানে ধরুন একটা কোম্পানি, যে কোম্পানিটার টোটাল ভ্যালুয়েশান 1,000 কোটি টাকা, এই 1,000 কোটি টাকা হয়তো একজন মানুষের পক্ষে দেওয়া সম্ভব না বা একজন মানুষের ইনভেস্ট করা সম্ভব না। সেই জন্য কোম্পানিগুলো কী করে, বিভিন্ন ইনভেস্টরদের থেকে টাকা নেয়, বিভিন্ন মানুষের থেকে টাকা নেয়, সেই টাকাটা জোগাড় করে, টাকাটা এক করে, মোট টাকাটা নিয়ে তারা বিজনেস করে, এই ক্যাপিটালটা নিয়ে তারা বিজনেস করে। অর্থাৎ আপনি যখন শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনছেন, আপনি ওই কোম্পানির একটা অংশীদার হচ্ছেন, কিংবা বলা চলে একটা ছোটো হলেও অংশের মালিক হচ্ছেন। আর এই শেয়ার বাজারে মোট 3 ধরনের মানুষ যুক্ত, এর বাইরেও অনেক অনেক কিছু রয়েছে। বেসিক জিনিসটা বলছে যেটা আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে প্রথমত কোম্পানি যার শেয়ার আপনি কিনছেন, দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষ, আমি আপনি যারা শেয়ার কিনছি, তৃতীয়ত খুব ইম্পর্টেন্ট আপনারা শুনে থাকবেন, সেটা হচ্ছে ব্রোকার, যাদের থেকে আপনি ডিরেক্টলি, কোম্পানির থেকে তো আমরা সাধারণ মানুষ কিনতে পারবো না, আমরা শেয়ার মার্কেট মারফত কিনবো, এবং শেয়ার মার্কেট মারফত কিনতে গেলেও আমাদের সবার ডিরেক্টলি শেয়ার বাজারে অ্যাকাউন্ট থাকে না, স্টক এক্সচেঞ্জে আমরা বিভিন্ন ব্রোকার মারফত শেয়ার কিনি, অর্থাৎ মাঝখানে ইম্পর্টেন্ট ফিগার হচ্ছে এই ব্রোকার বা দালাল। শেয়ার মার্কেটে যে স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ যেখান থেকে শেয়ার বাজারে শেয়ার কিনতে পাওয়া যায়, সেখানে মূল দুটো স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াতে খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই আমরা ইন জেনারেল প্রায় সবাই শেয়ার কিনি, সেটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, যাকে শুনবেন BSE, এবং শুনবেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কিংবা NSE। তো এই গেল হচ্ছে বেসিক শেয়ার বাজারের একটা কনসেপ্ট, যেটা আমি আপনাকে একটা ছোট্ট আইডিয়া দিতে পারলাম অ্যাকচুয়ালি শেয়ার কেনা মানে কী কেনা এবং কোথা থেকে কেনা যেতে পারে। এবার আসছি যে আপনারা একদম বিগিনার, মনে রাখবেন এই এপিসোডটা একদম বিগিনিয়ারদের জন্য, একদম যারা শুরু করতে চলেছে, যারা কখনো শেয়ার বাজার নিয়ে কোনো আইডিয়া নেই তাদের জন্য। আপনি ইনভেস্টমেন্ট কী করে করবেন? দেখুন, আপনাকে আগে ফিজিক্যাল ফর্মে শেয়ার কিনতে হতো, বর্তমানে শেয়ার কেনাটা খুব সোজা, আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। এটা আপনি শুনে থাকবেন, ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট আপনি যে কোনো জায়গা থেকে খুলতে পারবেন, আপনার ব্যাংকে গেলে ব্যাংকে খুলতে পারবেন, বিভিন্ন অ্যাপ থেকে খুলতে পারবেন, তবে আমি আমার নিজস্ব যে ডিম্যাট অ্যাকাউন্ট সেটা ICICI সিকিউরিটিজে আছে।
আপনারা যদি আইসিআইসিআই সিকিউরিটিস থেকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান, নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আমাদের ওই লিংক থেকে আইসিআইসিআইতে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুললে অনেক কিছু বেনিফিট পাবেন। যদি অ্যাকাউন্ট খুলতে কোনো অসুবিধা হয় আমাদের ফোন করবেন, আমরা হেল্প করব। তো যাই হোক, আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে, সেভিংস অ্যাকাউন্ট থেকে কিন্তু এটা হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে এই ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর আপনি সেই সমস্ত ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আপনি বিভিন্ন শেয়ারের নাম লিখে সেখান থেকে পারচেস করতে পারবেন। এক একটা ডিম্যাট অ্যাকাউন্টের এক একটা কোম্পানির সফটওয়্যার ইন্টারফেস এক এক রকম, সেগুলো প্রত্যেকটা নির্দিষ্ট কোম্পানির একটা হেল্পলাইন বা গাইডলাইন আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন কীভাবে ইনভেস্ট করতে হবে। এবং আপনারা মনে রাখবেন যে আপনি যখন ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ারগুলো কিনছেন, যেহেতু আমরা আলোচনা করছি যে কীভাবে ইনভেস্ট করবেন, সেহেতু ইনভেস্ট করার সময় মনে রাখবেন এই কেনার সময় যে সমস্ত কোম্পানির ডিম্যাট অ্যাকাউন্ট খোলা আছে বা যে সমস্ত ব্রোকারের আপনার ডিম্যাট অ্যাকাউন্ট আছে, আপনি শেয়ার ক্রয় কিংবা বিক্রয় দুটো সময় তারা একটা ব্রোকারেজ বা বাংলা কথা একটু শুনতে খারাপ লাগে, দালালি বাবদ একটা ফিস নেয়, ব্রোকারেজ চার্জ। আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর এই ব্রোকারেজ চার্জটাও কিন্তু হিসাব করে নেবেন বা জেনে নেবেন কোম্পানির থেকে। এক একটা কোম্পানির ব্রোকারেজ চার্জ কিন্তু এক এক রকম হয়, আবার একই কোম্পানির বিভিন্ন প্ল্যান আছে, বিভিন্ন প্ল্যানে বিভিন্ন রকম ব্রোকারেজ চার্জেস থাকে। আপনি আপনার পারচেস করার অ্যামাউন্ট বা ভলিউম অনুযায়ী আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টের প্ল্যান চুজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপর আসছি যে আপনি স্টকগুলো যে কেনা বেচা করবেন এগুলো কীভাবে বেসিক্যালি কেনা বেচা হয়। দেখুন, প্রথমে কোম্পানি যখন স্টক মার্কেটে তার নাম এনলিস্ট করে তখন সে নিয়ে আসে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ সহজে আইপিও। আইপিওতে কী করে, কোম্পানি প্রথম পাবলিকের জন্য তার যে শেয়ার আছে সেটা ছাড়ে, সেটা হচ্ছে আইপিও। বিভিন্ন আইপিও বেশ কিছুদিন ধরে এসেছে, আমরা তার মধ্যে বেশ কয়েকটা আইপিও কভারও করেছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেই আইপিও আসে, আইপিও আসার পর আপনি যে শেয়ারগুলো কিনে নিলেন সেটা আপনি যদি মার্কেটে বেচেন সেটা আরেকজন কিনছে বলে আপনি বিক্রি করতে পারছেন। তো সুতরাং শেয়ার বাজারে যেভাবে স্টকটা কেনা বেচা হয় সেটা হচ্ছে একজন মানুষ কেনেন আইপিওর সময় কোম্পানির থেকে, তারপর সেই মানুষটা আবার একজনকে বিক্রি করেন, যিনি কিনছেন তিনি আরও একজনকে বিক্রি করছেন। এবার সেলাররা কিন্তু ডিরেক্ট বিক্রি করে না, এখানেই আসে ব্রোকারের আর কি ভূমিকা। তারা ব্রোকারের কাছে বিক্রি করে দেয়, ব্রোকার আবার সেই শেয়ারগুলোকে অন্য কারোর কাছে বিক্রি করে। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর। অ্যাকচুয়ালি ব্রোকার ডিরেক্টলি করে না, স্টক এক্সচেঞ্জ মারফত ব্যাপারটা হয়। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর। আমাদের যেটুকু জানার দরকার সেটা হচ্ছে আমরা যখন শেয়ার কিনি তখন মার্কেটে চলতি কোনো শেয়ার, সেটা কারোর একটা শেয়ার ছিল সেটা কিনলাম, আবার আইপিও ছাড়া আমরা যখন শেয়ার বিক্রি করি তখন আমাদের শেয়ারটা ভবিষ্যতে কেউ কিনবে, সেই জন্য আমরা বিক্রি করে টাকা নিয়ে চলে গেলাম। আর আইপিওর ক্ষেত্রে আমরা কোম্পানির থেকে প্রথম একদম শেয়ারটা পেয়ে যাই, এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। এরপর আসছি শেয়ারের দাম কিভাবে নির্ধারিত হয়। দেখুন, শেয়ারের দাম বাড়া কমার উপর ডিপেন্ড করে, যে শেয়ারের চাহিদা বেশি সেই শেয়ারের দাম বাড়ে, যে শেয়ারের চাহিদা কম সেই শেয়ারের দাম কমে। শেয়ারের চাহিদা কখন বেশি হয়, যখন কোম্পানির লাভ বেশি হয়, যখন কোম্পানির ফিউচারে ভবিষ্যতে কোনো একটা কী বলবো ফিউচার স্কোপ থাকে, বড় কিছু করার সুযোগ থাকে তখন হয়। আর একটা বিষয় হয় যেটা খুব খারাপ শেয়ার বাজারের জন্য, সেটা হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট। অনেক সময় দেখা যায় কোনো কোম্পানির লাভ বা ভবিষ্যৎ অত ভালো নয় কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ পাবলিক সেন্টিমেন্ট রয়েছে কিংবা অপারেটরের গেম রয়েছে। এগুলো থেকে একটু সাবধান থাকবেন, তবে শেয়ারের দাম মোটামুটি চাহিদা অনুযায়ী নির্ধারিত হয়। এবার যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ঝুঁকি। দেখুন, শেয়ার বাজার নিয়ে যখন আমরা তো বাঙালি, আমি যেহেতু বাংলায় চ্যানেলটা করছি আমি আপনাকে বলছি, আপনি আশপাশে 80-90% মানুষকে পেয়ে যাবেন যারা শুরুতেই বলবে না না শেয়ার বাজার জুয়া খেলা, ঝুঁকির খেলা, এই না ওই না, চরম নেগেটিভ জিনিস। তার কারণ হচ্ছে, হ্যাঁ ঝুঁকি কিন্তু আছে, একদম নেই তা নয়, কিন্তু ধরুন ঝুঁকি তো সব জায়গাতে আছে। কীরকম হয়, আমরা যখন একটা গাড়ি চালাচ্ছি তখন ড্রাইভিংটা শিখে গাড়ি চালাচ্ছি,
এবার আমরা কি আমাদের বাইক চালানোর সময় তো একটা ঝুঁকি থাকে, আমরা কি সব সময় অ্যাক্সিডেন্ট করি? করি না। কিন্তু ধরুন কেউ যে জীবনে সাইকেল চালায়নি, বাইক চালায়নি, আপনি তাকে বাইকটা হাতে দিয়ে বললেন যে হাইওয়ে দিয়ে 100 কিলোমিটার স্পিডে গাড়ি চালাও, তার তো ধাক্কাটা লাগবে, তাই না? শেয়ারের ঝুঁকিটা তখনই বেশি যখন আপনি না বুঝে অনেক টাকা উপার্জন করবো এটা ভেবে চলে আসবেন, অর্থাৎ বাইকে চাপলেন, অনেক স্পিডে চালাবেন বলে ভাবলেন কিন্তু বাইকটা আপনি চালাতে জানেন না, তো ঝুঁকি তখনই বেশি। আর ঝুঁকি তখন কম যখন আপনি বাইকটা আসলে চালাতে জানেন, অর্থাৎ শেয়ার বাজারটা বোঝেন, চেনেন। তাহলেও কি যারা বুঝছে তারা লস করে না? হ্যাঁ করে, তারা হয়তো একটা শেয়ারে লস করে কিন্তু বাকি 5টা শেয়ারে প্রফিট করে, তার কারণ তারা জেনে আসেন। অর্থাৎ আপনি জেনে বাইক চালালেও মাঝে মধ্যে হয়তো আপনার একটু আধটু ধাক্কা লাগতে পারে, কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপনার ধাক্কা হবে না বা ঝুঁকির সম্ভাবনা অনেকটা কম হয়ে যাবে। তো সেই রকমই আপনারা যদি একটু নলেজ গেইন করেন, আপনারা যদি একটু জানেন, আপনারা যদি একটু খবর রাখেন, অবশ্যই আমাদের চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন, ঝুঁকি আমরা দায়িত্ব নিয়ে আপনাদের অনেক কমিয়ে দেব। এবার এই যে ঝুঁকি বা এই যে জিনিস যেটা থেকে আপনার ঝুঁকি কম হবে, লস কম হবে, ইনকাম বেশি হবে, সেটার জন্য আপনাকে কী করতে হবে? দেখুন, শেয়ার বাজারে ইনভেস্টার, আমি ট্রেডারদের কথা বলছি না, এটা শুধুমাত্র ইনভেস্টারদের কথা বলছি, প্রথমত যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য বলছি, তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিসার্চ। প্রতিদিন একটু আধটু পড়াশোনা করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং শেয়ার বাজার সম্পর্কে খবরগুলো জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ফান্ডামেন্টাল একটু অ্যানালাইসিস জানতে হবে, অর্থাৎ আপনাকে বেসিক কিছু জিনিস, প্রফিট, রেভিনিউ, নেট প্রফিট, নেটওয়ার্থ, এই যে ব্যাপারগুলো আছে এই টার্মসগুলোর সাথে পরিচিত হতে হবে এবং একটা কোম্পানির বেসিক যে ফিনান্সিয়াল স্ট্রাকচার সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এবং তৃতীয়ত খুব ইম্পর্টেন্ট, একদম স্টার মার্ক করে রাখুন, ডাইভার্সিফাই পোর্টফোলিও করতে হবে। আমি বহু লোককে দেখেছি যাদের টাকা ডুবেছে, তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখেছি একটা শেয়ারে প্রায় পুরো টাকা ঢেলে দিয়েছে, তারা মনে করেছে ওই শেয়ারটা বিশালভাবে এগিয়ে যাবে। না, বেশি লোভ করলে, অতি লোভে কিন্তু আপনার ক্ষতি হবে। সেই জন্য ডাইভার্সিফাই পোর্টফোলিও করবেন, অর্থাৎ একসাথে 10টা, 8টা, 12টা, খুব বেশি না, আমি বলছি না 50টা, 60টা কোম্পানি করুন, সেটা খুব খারাপ, 10টা, 12টা, ম্যাক্সিমাম 15টা অবধি কোম্পানিতে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন, অল্প 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 টাকা, তাহলে আপনার অ্যাভারেজ ইন্টারেস্ট রেটটা কিন্তু পজিটিভের দিকে থাকবে এবং সেটা অনেক ভালো ইন্টারেস্ট আপনাকে গেন করে দেবে। 4 নম্বর কথা মনে রাখবেন, ধৈর্য, ধৈর্য, ধৈর্য। একটা শেয়ার কিনলেন, একটু দাম কমে গেল, আপনি বেঁচে বেরিয়ে চলে গেলেন, লস হয়ে যাবে। আপনাকে পেশেন্স রাখতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে, স্ট্যান্ডার্ড কোম্পানি কিনে লং টার্মে হোল্ড করতে হবে, প্রফিট তখনই আপনি পাবেন। এবং অবশ্যই এক্সপার্ট ওপিনিয়ন নেবেন। আমাদের বাঙালিদের প্রবলেম হচ্ছে আমরা যাকে তাকে এক্সপার্ট ভেবে ফেলি, কেউ একজন বলে দিলেও এসে যে আমি অমুক শেয়ারটা কিনেছি, তিনি হয়তো কিনেনি, বলে দিল অমুক শেয়ারটা কিনেছি, তুমি কিনে নাও, কোটি কোটি টাকা প্রফিট হয়ে যাবে, আপনি কিনে ফেললেন, লস হয়ে গেল। চায়ের দোকান এক্সপার্ট তো আমাদের পশ্চিমবঙ্গে ভর্তি, আমি এরম লোককেও দেখেছি যিনি চায়ের দোকান থেকে টিপস নিয়ে এসে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন। সেটা করবেন না, সব সময় এক্সপার্ট টিমের ওপিনিয়ন নিতে পারেন, যদি নিজে না বোঝেন এক্সপার্টদের কথা শুনুন, যারা এই জায়গায় সফল বা রেগুলার চর্চা করছে তাদের কথা শুনুন, আপনাদের লাভ হবে। আর এই সূত্র ধরে আমি বলে রাখি যে আমরা এই এক্সপার্ট ওপিনিয়ন নিতে গেলে না একটা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যায় অনেক সময়, তার কারণ হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জের বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অনেক মানুষের সাথে আমি গিয়ে কথা বলে দেখেছি যে স্টক পোর্টফোলিও আপনাকে বানিয়ে দেবে, এর জন্য প্রচুর টাকা চার্জ করে তারা, মানে এরকমও দেখেছি প্রায় 50-60 হাজার টাকা চার্জ করছে এরকমও মানুষ রয়েছেন। তো আমরা তখন থেকেই ভেবেছিলাম এমন একটা সিস্টেম তৈরি করব যেখানে আপনাদের অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা সেটা দিতে পারবো। তো আমরা একটা রিসার্চ টিম তৈরি করেছি, সেই টিমটা
আপনাদের প্রতিনিয়ত স্টক মার্কেট সম্পর্কে ইম্পর্টেন্ট আপডেট দিতে থাকবে এবং আপনাকে এক্সপার্ট ওপিনিয়ন দিতে থাকবে বিস্তারিত সেই ফেসিলিটিসটা পেতে মাত্র 159 টাকা দিয়ে। জয়েন বাটনটা প্রেস করে রাখতে পারেন। যদি আপনারা খুব সিরিয়াস ইনভেস্টার হন, যদি আপনাদের হাতে বছরে অ্যাটলিস্ট 1.5 লাখ টাকার ওপর টাকা থাকে, তাহলেই জয়েন বাটনটা ক্লিক করবেন। স্টুডেন্টদের বলছি, তোমরা এখন ক্লিক করার দরকার নেই, তোমাদের জন্য ফ্রিতে যে কন্টেন্টগুলো দিচ্ছি সেগুলোই তোমরা দেখো। তো যাই হোক, আপাতত এই হলো শেয়ার বাজারের বেসিক কিছু জিনিসপত্র। আশা করছি যারা বিগিনিয়ার, যারা শুরু করতে যাচ্ছেন, যারা চাইছেন যে আমরা শেয়ার বাজারে ইনভেস্ট করব, তারা কিন্তু অবশ্যই আশা করছি বুঝতে পারলেন স্টক মার্কেটের ডিটেলসটা। আপনাদের আরও কী কী প্রশ্ন আছে স্টক মার্কেট নিয়ে কমেন্ট করে জানান, আমরা একটা Q&A এপিসোড করে সেগুলো সব কিছু জানাবো। আজকের এপিসোড এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে, আমাদের একটা গানের চ্যানেল রয়েছে, আপনারা যদি গানের চ্যানেলে গান শুনতে ভালোবাসেন, আমার বাংলা গানের চ্যানেল, ডিসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে গান শুনতে পারেন। আর আমাদের এই ভিডিওগুলো বানাতে সাহায্য করছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী কেন্দ্র সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। আপনাদের মধ্যে যারা আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখান, তারা অবশ্যই অ্যাফিলিয়েশন নিন সুরভারতীর থেকে। সুরভারতীর ওয়েবসাইট লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে। আজকের জন্য এখানে শেষ করছি, নমস্কার।